নিয়োগ বাতিল নবম দশমের 618 জন অযোগ্য স্কুল শিক্ষকের। হাইকোর্টের নির্দেশের পরই বিজ্ঞপ্তি জারি করে 618 জন শিক্ষকের সুপারিশপত্র প্রত্যাহার করে স্কুল সার্ভিস কমিশন। তাদের ঐমাসিতে দুর্নীতির হদিশ পেয়েছিল সিবিআই। এরপরই হাইকোর্ট তাদের চাকরি বাতিলের নির্দেশ দেন। ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েও স্বস্তি মেলেনি ওই সমস্ত অযোগ্য শিক্ষকদের। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকেই বহাল রাখেন ডিভিশন বেঞ্চ। এরপরই তৎপরতার সঙ্গে তাদের নিয়োগের সুপারিশপত্র খারিজ করল এসএসসি। এবার চাকরি খোয়ানো শিক্ষকরা কোন পথে হাঁটেন সেটাই এখন দেখার। অন্যদিকে এখনও হকের চাকরির দাবিতে আন্দোলনে সামিল বঞ্চিত চাকরি প্রার্থীরা। অযোগ্যদের চাকরি বাতিলে এখন আশার আলো দেখছেন তারা। তবে শূন্যপদে দুর্নীতিমুক্তভাবে নিয়োগ হয় কিনা সময়ই তার উত্তর মিলবে। অভিরূপ হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।